পূজা, বিমলের পিসি। বিমল পূজার থেকে অনেকটাই বয়সে ছোট। বিমলকে যখন পূজা নিজের বাড়িতে নিয়ে আসে তখন বিমলের বয়স 18 হবে আর পূজার বয়স তখন 30। পূজার ফিগারটা তখন দেখার মতো ছিল। ভাগ্য সাথ না দেওয়ায় পূজা ওই বয়সেই বিধবা হয়ে যায়। পূজা নিজের স্বামীকে প্রচন্ড ভালোবাসত। পূজার স্বামী বেশ বড়লোক ছিল। পূজার সংসারে পয়সার অভাব ছিল না। সেই সময় অনেকেই পূজার পুনরায় বিবাহের জন্য রাজি করানোর চেষ্টা করে। পূজা কিছুতেই রাজি হয় না। পূজার বাপের বাড়ির অবস্থা তেমন সচ্ছল ছিল না। পূজার দাদা এক ছেলে এক মেয়ে ছিল। পূজার দাদার সংসারে অনটন লেগেই থাকতো। দাদাকে আর্থিক অনটন থেকে মুক্তি দিতে তার নিজের পরিস্থিতি সামাল দিতে পূজা ও দাদাকে বলল যে সে তার ভাইপো বিমলকে তার সাথে বাড়িতে স্থায়ীভাবে রেখে দিতে যায়। তাতে করে পূজার নিজের সমস্যা কিছুটা সমাধান হবে আর পূজার আর্থিকভাবে যে সাহায্য করবে তাতেও দাদার সংসারেও সচ্ছলতা আসবে। পূজার প্রস্তাবে ওর বৌদি তেমন রাজি না হলেও ওর দাদা ওর বৌদিকে মানিয়ে নেয় আর বিমলকে পূজার সাথে পাঠিয়ে দেয়। বাড়িতে নিয়ে পূজা বিমলকে নিজের থেকে পড়াতে শুরু করে, যাতে বড় হয়ে ওর পিসে মশাইয়ের সম্পত্তি রক্ষা করতে পারে। পূজা প্রতিদিন নিয়ম করে বিমলকে দিয়ে তার কোমর মালিশ করায়। বিমলও হাসি মুখে পিসির সেবা করতে থাকে। পূজাও বিমলকে পেয়ে বেশ যাই খুশি। পূজার বাড়িতে অনেকগুলো কাজের মেয়ে আছে, তাদের দিয়ে পূজা তেল মালিশ করিয়ে নিলেও বিমলকে দিয়ে এখন তেল মালিশ করায় তখন এক অন্যরকম পরিতৃপ্তি পায়। বিমল যখন তেল মালিশ করে তখন পূজার ওর স্বামীর কথা মনে করে। বিমল বয়সে ছোট হলেও পুরুষ জাতি বলে কথা, পূজা বিমলকে পুরুষের হাতে ছোঁয়া হিসেবেই দেখতে থাকে। রাতের বেলা শোয়ার সময় পূজা বিমলকে বুকে জড়িয়ে শুয়ে থাকে। বিমলও হাসি মুখে পিসিকে জড়িয়ে শুয়ে থাকে। মাঝে মাঝে পূজার কামনা দেখা দিলে পূজা বিমলের হাতটা নিয়ে তার ওই দুটোর উপরে রাখে। বিমলও স্মরণ মনে পিসির ওইখানে হাত বলিয়ে দেয়। বিমল আসলে বয়সে ছোট হয়, পিসি তাকে কি চোখে দেখে কি চাইছে তার কিছুই বুঝতে পারে। স্বামীর কিছুটা অভাব সে বিমলের থেকেই পূরণ করে নিতে চায়। বিমল তো ছোট, তাই ওইসব বিষয়ে কিছুই তো তার জানার কথা নয়, আর তাই সে জানেও না। বিমল প্রকৃত গতভাবে বিমল এক পুরুষ জাতি, তাই নারীর স্পর্শে তার পুলকিত হওয়ার কথা, আর বিমল পুলকিত হয়ও। বিমল যখন রাতে ওর পিসিকে জড়িয়ে ধরে তখন বিমলের শরীরে এক শিহরণ লাগে যা বিমলকে খুব ভালো লাগে। পূজা তো কোনো কথাই নেই, পূজার তো খুব ইচ্ছে হয় যখন সে বিমলকে চেপে ধরে তখন তার খুব আনন্দ লাগে। রাতের বেলায় যখন বাড়িতে কোনো চাকর বাকর না থাকে তখন পূজা সব খুলে বিমলকে দিয়ে তার সব জায়গায় মালিশ করিয়ে নেয়। বিমল ভালো ছেলের মতো পিসির কথায় তেল মালিশ করে দিতে থাকে। পিসির গরম গরম ভাবটা বিমলের দারুণ অনুভব করতে লাগলো। বিমল পিসির প্রতি আস্তে আস্তে একটা আকৃষ্ট হয়ে উঠছে। পিসিকে সে চোখে হারানোর মতো অবস্থায় উপনীত হয়ে গেল। এখন পুলক নিজে থেকে পিসির সব সরিয়ে দিয়ে পিসিকে তেল মালিশ করিয়ে দিতে অভ্যস্ত হয়ে গেছে। পূজাও খুশিতে বিমলের সাথে সময় কাটাতে থাকে। মৃত স্বামীর কথা এখন আর পূজার মুখেই আসে না, এখন সারাদিন শুধু বিমল বিমল। পূজার এখন বিমল অন্তঃপ্রাণ। বিমল এখন পিসিকে তেল মালিশ করে দেয় আর ড্যাপ ড্যাপ করে পিসির দৃশ্য গিলে খায়। মাঝে মাঝে বিমল পিসির ওইগুলো ছুঁয়ে দেয়। পূজা অবশ্য হাতে করে বিমলকে পাকিয়ে তুলেছে যাতে ওর স্বাদ মিটে যায়। বিমলকে পড়ানোর নামে পূজা নানা ধরনের অমন টাইপের বই পড়তে দেয়। বইয়ের সবকিছু পূজা বিমলকে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দেয়। এইসব বই পড়ে বিমল এতটাই পেকে গেল যে সে কৈশোর বয়সে যুবক অবস্থায় পরিণত হলো। এখন বিমল হাসি মুখে পিসির সবকিছু তার কথা মতো করে দেয়। এখন বিমল এতটাই পেকে গেছে পূজার তেল মালিশের সময় নিজের সবকিছু উজাড় করে দিতে চায়। পূজা তখন গর্ভবতী ছিল, তাই বিমলকে বুঝিয়ে বলে যে আগে পেটের বাচ্চাটা বেরিয়ে যাক, তারপর তোর ইচ্ছা পূরণ করবো। অগত্যা বিমলও তার পিসির সবকিছুতে হাত বুলিয়ে সন্তুষ্ট হয়ে যায়। কিছুদিনের মধ্যে পূজার এক কন্যা সন্তানের জন্ম দিল। মেয়ের নাম নিজের আর বিমলের নাম মিশিয়ে রাখলো পূর্বী। পিসির মতো বিমল ও পূর্বীকে আদর যত্ন করে। পূজার দেওয়ার কথা মতো পূজা বিমলকে আর তার ইচ্ছা পূরণের ব্যবস্থা করে দেয়। পিসির বাড়িতে ভালো মন্দ খেয়ে বিমল বেশ পুষ্ট হয়ে যায়। পিসিকে দিয়ে নিয়মিত নিজের ইচ্ছা পূরণ করতে করতে বিমল এখন অনেক কিছু শিখে গেছে। ধীরে ধীরে পূর্বীও বড় হতে লাগলো। ছোট থেকে পূর্বীকে তেল মাখানো, স্নান করানো এসব বিমল করতেই থাকে। এখন পূর্বী বেশ বড় হয়ে গেছে। পূর্বীর বয়স এখন মোটামুটি 18-19 হবে আর বিমলের বয়স মোটামুটি 36-37 হবে। পূজার বয়স এখন মোটামুটি 48-49 হবে। সময় যত এগিয়ে যায় তত পূজার সাথে বিমলের সম্পর্ক গভীর হতে থাকে। পূর্বীর বয়স যখন 8-9 বছর তখন অবধি বিমল পূর্বীকে স্নান করাতো। পূজা কোনো কথা না বলে কেবল মুচকি মুচকি হাসতো। তবে বছর কয়েক আগে থেকেই বিমল পূর্বীকে স্নান করানো ছেড়ে দিয়েছে। খাওয়া দাওয়া ভালো থাকায় পূর্বী এখন বয়সে অনেকটাই আবেদনময়ী হয়ে উঠেছে। পূজা আর পূর্বীর এক মাপ, তাই মামে দুজনে দুজনের সবকিছু অদল বদল করে পড়ে, আর তোমরা যা ভাবছো সেটাও অদল বদল করে পড়ে মামে। পূর্বী একদিন বিমলকে জিজ্ঞাসা করলো, কি রে দাদা, তুই আমাকে আর আগের মতো তেল মাখিয়ে দিস না কেন? তোর কাছ থেকে সাবান তেল মাখতে আমার খুব ভালো লাগে। বিমল পূর্বীকে বললো, তুই এখন বড় হয়ে গেছিস, তোকে এখন ওসব করে দেওয়া ঠিক নয়। পূর্বী বললো, আর তুমি যখন আমার মাকে দিয়ে তোমার ইচ্ছা পূরণ করো সেটা ঠিক?
বিমল বলল, কি বলছিস আজে বাজে কথা, তোর মা আমার পিসি হয়, পিসির সাথে কি কেউ ইচ্ছা পূরণ করে? তখন পূর্বি বলল, আর ওসব ন্যাকামি করিও না, মাকে তুমি যেভাবে সুখ দিয়েছ তার অনেক ভিডিও আমার কাছে আছে, তুমি যদি আমাকেও সুখ না দাও তবে পাড়ার লোককে সব জানিয়ে দিব। বিমল ভয় পেয়ে গেল। বিমল পূর্বীকে বলল, তুই আমার বোন হয়, দাদা হয়ে বোনকে সুখ দেওয়া ঠিক হবে না। পূর্বি বলল, আমার যা বলার তা আমি বলে দিয়েছি, এবার তুমি ভেবেচিন্তে দেখো তুমি কি করবে, তবে যা করবে তা কয়েকদিনের মধ্যেই করবে। তখন বিমল বলল, আমাকে একটু ভাবতে দে। বিমল চিন্তায় পড়ে গেল, সে যে তার পিসিকে সুখ দিত এ ব্যাপারটা পূর্বি কিভাবে জানলো? বিমলের মাথায় হঠাৎ এলো, পূজা যে বিমলকে দিয়ে ইচ্ছে পূরণ করানোর সময় মোবাইলে যে ভিডিওগুলো করেছে সেগুলো হয়তো পূর্বি দেখেছে। বিমল সুযোগের অপেক্ষা করতে লাগলো যে যেই পূর্বি পাড়ায় ঘুরতে যাবে তখন বিমল ওর পিসির কাছ থেকে মোবাইলটা নিয়ে দেখবে। হাতে সুযোগ এসে যেতেই বিমল পূজাকে বলল, পিসি তোমার মোবাইলটা দাও তো। পূজা বলল, কি কাজ? বিমল বলল, দাও তো আগে। পূজা বলল, আচ্ছা পূর্বিকে আসতে দে, মোবাইল দুদিন ধরে ওর কাছেই আছে, কি জানি মোবাইল নিয়ে কি করছে, আমি চাইলেও আমাকে দিচ্ছে না। তখন বিমল বলল, তুমি সব সর্বনাশ করে ফেলেছো, মোবাইলে আমার আর তোমার সময় কাটানোর সব ভিডিও আছে, পূর্বি সব দেখ।